করোনার ভয়াবহতা সেই বলে বিয়া নপতাকৈনো কেনেকৈ থাকিব। দেশৰ কেইবাটাও স্থানত চলি আছে লকডাউন। লকডাউনৰ বাবে আকাশমার্গতে পাতিলে বিয়া। করোনার বর্ধিত সংক্রমণের বাবে দেশের কেবাখনো রাজ্যত ঘোষণা করা হয়েছে লকডাউন। এনে সময়ত বিয়া আয়োজনের ক্ষেত্রে আরোপ করা হয়েছে বিভিন্ন নীতি নির্দেশনা। বহুকেইখন রাজ্যত 10-20 জন অতিথির উপস্থিতিত বিয়া অনুষ্ঠিত করবলৈ কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। ইয়ার মাজতেই সম্পন্ন হন এখন আজব বিবাহ। চলন্ত বিমানত বিয়া পাতিলে যুবক যুবতীয়ে। মাদুরাইর বিমানবন্দরত দেখিবলৈ পোৱা গল কাহানিও নেদেখা দৃশ্য। লকডাউনের নীতি নির্দেশনার পর বাঁচিবলৈ আকাশমার্গতে সম্পন্ন হল বিবাহর মাঙ্গলিক অনুষ্ঠান। বিবাহর বাবে মাদুরাইরপা থুথুকুডিলৈ 2 ঘণ্টার বাবে বুক করা হয় বিমানখন। এই বিবাহত দরা কইনার লগতে অংশগ্রহণ করেছিল প্রায় 160 গৰাকী লোকে। মীনাক্ষী মন্দিরের উপরে উড়নের সময়ত বিবাহ বন্ধনত কইনার ডিঙিত মঙ্গলসূত্র পিন্ধাই বন্ধনত বান্ধ খালে 2 যুবক যুবতী। সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়ে পড়েছে এই ব্যতিক্রমী বিবাহর ফটো আর ভিডিও। ইয়ার পাছতেই বিপদত পড়েছে বিমান কর্তৃপক্ষ আর দরা কইনা, কিয়নো বিবাহর সময়ত কোনোই মাস্ক পরিধান করা নাছিল সোশ্যাল ডিস্টেন্স, ভঙ্গ করা হয়েছিল কোভিড প্রটোকল। অনুমতি অবিহনেই বিমানত অনুষ্ঠিত হয়েছিল বিবাহ। এয়ারপোর্ট অথরিটিয়ে এই বিবাহ সন্দর্ভত এয়ারলাইন্সলৈ প্রেরণ করেছে জাননী, লগতে দাবি করেছে উচিত তদন্ত। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, ঈশান নিউজ।